অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় গাজার অন্তত পঞ্চাশটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে তারা এতে বেশ কয়েকজন হামাস সদস্য নিহতের দাবি করা হয়েছে যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের হামলায় হতাহতরা সবাই নিরীহ ফিলিস্তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গেল চব্বিশ ঘন্টায় রাফায় নেতানিয়াহ বাহিনীর হামলায় নারী শিশুসহ অর্ধশত ফিলিস্তিনির প্রাণ গেছে ফিলিস্তিনের গাজায় প্রায় আট মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকাটির পঞ্চান্ন শতাংশ বাড়িঘর দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে স্যাটেলাইট চিত্রের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ বিবৃতিতে সংস্থাটি বলেছে স্যাটেলাইট চিত্রে একেবারে ধ্বংস হয়ে যাওয়া ছত্রিশ হাজার পাঁচশো একানব্বইটি অবকাঠামো শনাক্ত করা হয়েছে ষোলো হাজার পাঁচশো তেরোটি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে হালকা ক্ষয়ক্ষতি হয়েছে সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি অবকাঠাম এছাড়া আরো ছত্রিশ হাজার আটশো অবকাঠামো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্য গাজার দেড় আলবালা এবং গাজার উত্তরাঞ্চলে নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোন আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিশর ও কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাইডেন হামাস রাজি হলেই যুদ্ধবিরতি হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট যদিও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি নেতানিয়াহু প্রশাসন এর আগে গেল সপ্তাহে নতুন যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র বলা হয় তিন ধাপে এই যুদ্ধবিরতি কার্যকর করা হবে এর প্রথম ধাপ শুরু হবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্য দিয়ে সে সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া হবে দেওয়া হবে মানবিক সহায়তাও একই সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয় চৌধুরী সময় সংবাদ